আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমাদের জন্য ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আমি, তোমাদের ম্যানেজমেন্ট ইনস্ট্রাক্টর অনিক হাসান। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অংশীদারি ব্যবসায় অধ্যায় নিয়ে। আজকে আমরা যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব, সেই টপিকগুলোতে যাওয়ার আগে তোমাদের জন্য একটি প্রশ্ন। তোমরা কি জানো যে অংশীদারি ব্যবসায়কে এবং অংশীদারদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়? অর্থাৎ আমাদের আশেপাশে যে অংশীদারি ব্যবসায়গুলো আছে, সেই অংশীদারি ব্যবসায়গুলোর প্রকারভেদ আছে এবং এই অংশীদারি ব্যবসায়ের যেই অংশীদাররা থাকে তাদেরও প্রকারভেদ আছে। তোমরা যদি এই বিষয়ে না জেনে থাকো তবে আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে, কারণ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ এবং অংশীদারের প্রকারভেদ। আমরা অংশীদারি ব্যবসায়কে কয় ভাগে ভাগ করা যায় এই বিষয়ে জানব, প্রকারভেদগুলো সম্পর্কে জানব, আলোচনা করব এবং এরপর আমরা অংশীদারের প্রকারভেদ সম্পর্কে জানব। অর্থাৎ অংশীদারদের মধ্যে কয় ভাগ আছে, কতগুলো প্রকার আছে সেই সম্পর্কেও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানব। তো দেরি কিসের, চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করে দেই। প্রথমে আলোচনা করব অংশীদারি ব্যবসার প্রকারভেদ নিয়ে। চলো আমরা অংশীদারি ব্যবসার প্রকারভেদ দেখে নেই। অংশীদারি ব্যবসায়কে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসায়, আরেকটি হচ্ছে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়। তোমরা কিন্তু নামেই বুঝতে পারছো যে একটি অংশীদারি ব্যবসায় খুব সাধারণ এবং একটিতে কোনো কিছু সীমাবদ্ধ বা সীমিত। কিন্তু এখানেই অংশীদারি ব্যবসার প্রকারভেদ শেষ নয়, এছাড়াও সাধারণ অংশীদারি ব্যবসায়কে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়, আরেকটি হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। এবং এর মধ্যে আমরা নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়কে আবার আরও দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসায়, আরেকটি হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য গঠিত অংশীদারি ব্যবসায়। এখন আমরা তো দেখলাম যে অংশীদারি ব্যবসার কি কি প্রকার আছে, চলো এই প্রকারগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আরো কিছু তথ্য জেনে নেই। প্রথমে কথা বলবো সাধারণ অংশীদারি ব্যবসা নিয়ে। সাধারণ অংশীদারি ব্যবসার সংজ্ঞা কি হতে পারে? সাধারণ অংশীদারি ব্যবসার সংজ্ঞা হচ্ছে যে অংশীদারি ব্যবসায় সকল অংশীদারের সীমাহীন দায় থাকে এবং সকল অংশীদার ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করার অধিকার রাখে। আমাদের মনে রাখতে হবে সাধারণ অংশীদারি ব্যবসা হচ্ছে সেই অংশীদারি ব্যবসা যেখানে সকল অংশীদারের দায় থাকে সীমাহীন এবং সকল অংশীদারের পরিচালনায় অংশগ্রহণ করার অধিকার থাকে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে সাধারণ অংশীদার আমরা সাধারণত সেই অংশীদারদেরকে বলি যাদের সীমাহীন দায় অর্থাৎ অসীম দায় আছে এবং যারা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করার অধিকার রাখে। এই দিক থেকে আমরা বলতে পারি যে অংশীদারি ব্যবসায় সাধারণ অংশীদাররা থাকে সেই অংশীদারি ব্যবসায়কেই কিন্তু আমরা সাধারণ অংশীদারি ব্যবসায় বলি। অর্থাৎ আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো সাধারণ অংশীদারি ব্যবসা বলতে কি বোঝায়। সোজা ভাষায় যে অংশীদারি ব্যবসায় সকল অংশীদারদের দায় থাকে অসীম এবং সকল অংশীদারের ব্যবসায় পরিচালনা করার, পরিচালনায় অংশগ্রহণ করার অধিকার থাকে। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে সকল সদস্যের দায় অসীম, যেটা আমি মাত্রই তোমাদেরকে বললাম, এবং সাধারণ অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়। আমাদের মনে রাখতে হবে সাধারণ অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়, নিবন্ধন ঐচ্ছিক। আমরা এমনিতেও জানি যে অংশীদারি ব্যবসায় নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক নয়, সাধারণ অংশীদারি ব্যবসায় নিবন্ধনও বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। উদ্যোক্তা এবং অংশীদারদের উপর নির্ভর করে তারা অংশীদারি ব্যবসায়কে নিবন্ধিত করবেন নাকি করবেন না। এবং আমাদের মনে রাখতে হবে সাধারণ অংশীদারি ব্যবসায় দুই প্রকার, যে সম্পর্কে একটু আগে আমরা কথা বলেছি এবং এখন আমরা এই দুই প্রকার নিয়ে আলোচনা করব। সাধারণ অংশীদারি ব্যবসায়কে আমরা দুই ভাগে ভাগ করি। এর মধ্যে একটি প্রকারভেদ হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। ঐচ্ছিক অংশীদারি ব্যবসা বলতে কি বোঝায়? ঐচ্ছিক শব্দটা দ্বারা তোমরা বুঝতে পারছো যে এখানে অংশীদারদের ইচ্ছার একটি বিষয় আছে। তো চলো আমরা ঐচ্ছিক অংশীদারি ব্যবসার সংজ্ঞাটি দেখে নেই।
ঐচ্ছিক অংশীদারি ব্যবসা হচ্ছে যে অংশীদারি ব্যবসার চুক্তিপত্রে ব্যবসায়ের মেয়াদের সীমানা নির্ধারণ করা হয় না, অর্থাৎ এই অংশীদারি ব্যবসায়ের মেয়াদ সম্পূর্ণ অংশীদারদের উদ্যোক্তাদের ইচ্ছার উপর নির্ভর করে। চুক্তিপত্রে ব্যবসায়ের মেয়াদের কোনো সীমানা দেওয়া থাকে না, বলা থাকে না। অর্থাৎ এই ধরনের অংশীদারি ব্যবসায় 5 বছরও থাকতে পারে, 10 বছরও থাকতে পারে, এর বেশি সময়ও থাকতে পারে। সম্পূর্ণ নির্ভর করে অংশীদারদের পরিস্থিতি এবং অংশীদারদের ইচ্ছার উপর। অর্থাৎ ব্যবসায়ের মেয়াদের কোনো সীমানা বা কোনো সীমা থাকে না। এবং ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়কে আবার আমরা 3 ভাবে গঠন করতে পারি। চলো দেখে নিই কোন 3 ভাবে আমরা ঐচ্ছিক অংশীদারি ব্যবসা গঠন করতে পারি। যখন অনির্দিষ্ট মেয়াদের জন্য ব্যবসা গঠন করা হয়, অর্থাৎ যখন অংশীদাররা বা উদ্যোক্তারা কোনো নির্দিষ্ট মেয়াদ ঠিক না করেই ব্যবসা গঠন করে এবং অনির্দিষ্ট মেয়াদের জন্যই ব্যবসা গঠন করা হয়। এছাড়াও যদি কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবসা গঠন করা হয় এবং উদ্দেশ্য সাধন হয়ে যাওয়ার পরেও, অর্থাৎ উদ্দেশ্য অর্জন করার পরেও ব্যবসা চলতে থাকলে এভাবেও আমরা ঐচ্ছিক অংশীদারি ব্যবসা গঠন করতে পারি। অর্থাৎ নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবসা গঠন করা হয়েছিল কিন্তু উদ্দেশ্য অর্জনের পরও ব্যবসা চলছে অংশীদারদের ইচ্ছা অনুযায়ী। এছাড়াও নির্দিষ্ট সময়ের জন্য ব্যবসা গঠন করলে এবং নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরও ব্যবসা চলতে থাকলে, অর্থাৎ ব্যবসায় নির্দিষ্ট সময়ের জন্য গঠন করা হয়েছিল কিন্তু যখন সময় শেষ হয়ে গেছে এরপরও অংশীদাররা ব্যবসাটি চালাচ্ছে, তারা ব্যবসাটি কন্টিনিউ করছে। অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য গঠন করা হলো, নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরও ব্যবসায় চলতে থাকলে সেটাকেও আমরা ঐচ্ছিক অংশীদারি ব্যবসা বলতে পারি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম ঐচ্ছিক অংশীদারি ব্যবসা বলতে কি বোঝায় এবং কোন 3 ভাবে আমরা ঐচ্ছিক অংশীদারি ব্যবসা গঠন করতে পারি। সাধারণ অংশীদারি ব্যবসায়ের আরেকটি প্রকারভেদ হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। নির্দিষ্ট অংশীদারি ব্যবসা বলতে কি বোঝায়? যে অংশীদারি ব্যবসায় নির্দিষ্ট মেয়াদ অথবা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য গঠন করা হয় সেই অংশীদারি ব্যবসায়কে আমরা নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় বলি। অর্থাৎ হয় নির্দিষ্ট মেয়াদের জন্য গঠন করা হবে অথবা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য গঠন করা হবে। এবং যেখানে নির্দিষ্ট উদ্দেশ্য বা নির্দিষ্ট মেয়াদ থাকবে সেই অংশীদারি ব্যবসায়কেই আমরা নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় বলবো বা বলতে পারি। এবং নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় আমরা 2 ভাবে গঠন করতে পারি। একটি হচ্ছে নির্দিষ্ট মেয়াদের জন্য প্রতিষ্ঠা করা হয় এবং মেয়াদ শেষে ব্যবসার বিলোপ সাধন ঘটে। অর্থাৎ নির্দিষ্ট মেয়াদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল, মেয়াদ পূর্তি হয়ে গিয়েছে এবং মেয়াদ শেষ হওয়ার পর প্রতিষ্ঠানের বিলোপ সাধন ঘটবে। আবার অন্যভাবে আমরা গঠন করতে পারি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য, কিন্তু যখন উদ্দেশ্য সাধন বা উদ্দেশ্য অর্জন হয়ে যাবে তখন প্রতিষ্ঠানের বিলোপ সাধন ঘটবে। অর্থাৎ এখানে নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য অর্জন হয়ে গেলে ব্যবসার বিলোপ সাধন ঘটে, অথবা নির্দিষ্ট সময় থাকে এবং সময় শেষ হয়ে গেলে ব্যবসার বিলোপ সাধন ঘটে। আশা করি তোমরা নির্দিষ্ট অংশীদারি ব্যবসাও বুঝতে পেরেছ। এরপর আমরা কথা বলবো সীমিত অংশীদারি ব্যবসায় নিয়ে। সাধারণ অংশীদারি ব্যবসায় সম্পর্কে তো আমরা জানলাম এবং সাধারণ অংশীদারি ব্যবসায়ের 2 প্রকারভেদ নিয়েও আমরা আলোচনা করলাম। এখন আমরা কথা বলবো সীমিত অংশীদারি ব্যবসায় নিয়ে। সীমিত অংশীদারি ব্যবসায়কে ইংরেজিতে লিমিটেড পার্টনারশিপ বিজনেস বলা হয়। সীমিত শব্দটা দ্বারা তোমরা হয়তো কিছুটা হলেও ধারণা করতে পেরেছ যে এখানে লিমিটেশন বা কোনো সীমা আছে। তো চলো আমরা সীমিত অংশীদারি ব্যবসায় সংজ্ঞাটি দেখে নিই। যে অংশীদারি ব্যবসায় কোনো অংশীদারের দায় সীমিত থাকে সেই অংশীদারি ব্যবসায়কে আমরা সীমিত অংশীদারি ব্যবসায় বলি। খুব সহজ একটি সংজ্ঞা। আমরা জানি সাধারণ অংশীদারি ব্যবসায়ে সকল অংশীদারদের দায় থাকে অসীম। সাধারণ অংশীদারি ব্যবসায়ের সাথে সীমিত অংশীদারি ব্যবসার পার্থক্য কিন্তু এখানেই যে সীমিত অংশীদারি ব্যবসায়ে কিছু অংশীদার থাকবেন যাদের দায় থাকবে সীমিত, অর্থাৎ তারা একটি নির্দিষ্ট সীমার বাইরে বা একটি নির্দিষ্ট অঙ্কের বাইরে কোনো দায় বহন করবে না। আমরা জানি অংশীদারি ব্যবসার একটি বৈশিষ্ট্য আছে, অসীম দায়। শুধুমাত্র সীমিত অংশীদারি ব্যবসায় হচ্ছে এমন অংশীদারি ব্যবসায় যেখানে কয়েকজন অংশীদার থাকে যাদের দায় থাকে সীমিত। আমাদের কিন্তু মনে রাখতে হবে এদের দায় সীমিত থাকার পাশাপাশি আরেকটা অসুবিধা আছে। এদের দায় সীমিত থাকার পাশাপাশি এদের একটি অসুবিধাও আছে এবং সে অসুবিধাটা হচ্ছে সীমিত অংশীদাররা পরিচালনায় অংশগ্রহণ করার অধিকার রাখে না এবং তারা চাইলেও পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না।
আমাদের মনে রাখতে হবে, সীমিত অংশীদারি ব্যবসার ক্ষেত্রে একজন অংশীদারের দায় সীমিত হতে হবে, অর্থাৎ কমপক্ষে বা ন্যূনতম একজন অংশীদার থাকবে যার দায় হবে সীমিত। পাশাপাশি সীমিত অংশীদারি ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক, অর্থাৎ অন্যান্য অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যেরকম নিবন্ধন ঐচ্ছিক বা বাধ্যতামূলক নয়, কিন্তু সীমিত অংশীদারি ব্যবসার ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক, অর্থাৎ সীমিত অংশীদারি ব্যবসায় যদি গঠন করতে হয় অবশ্যই নিবন্ধন করতে হবে, কারণ নিবন্ধন সীমিত অংশীদারি ব্যবসার ক্ষেত্রে বাধ্যতামূলক। এছাড়াও আমাদের মনে রাখতে হবে যে সীমিত অংশীদারি ব্যবসায় যে শুধু সীমিত অংশীদার থাকবে তা কিন্তু নয়, পাশাপাশি ন্যূনতম বা কমপক্ষে দুইজন সাধারণ অংশীদার বা যাদেরকে আমরা অসীম দায় বিশিষ্ট অংশীদার বলি, এরকম দুইজন অসীম দায় বিশিষ্ট অংশীদার থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে সকল অংশীদারি ব্যবসায়ী সাধারণ অংশীদার থাকা বাধ্যতামূলক, অর্থাৎ কমপক্ষে দুইজন অংশীদার থাকতে হবে যাদের দায় থাকবে অসীম। সীমিত অংশীদারি ব্যবসাও এর ব্যতিক্রম নয়। এখানে ন্যূনতম একজন অংশীদারের দায় সীমিত হতে হবে, কিন্তু পাশাপাশি ন্যূনতম দুইজন সাধারণ অংশীদার বা অসীম দায় বিশিষ্ট অংশীদার অবশ্যই থাকতে হবে, অন্যথায় এই প্রতিষ্ঠানকে আমরা অংশীদারি ব্যবসায় বলতে পারবো না। আশা করি তোমরা সবাই সীমিত অংশীদারি ব্যবসায় সম্পর্কেও বুঝতে পেরেছ। অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ সম্পর্কে তো আমরা জানলাম, এবং আশা করি তোমাদের সবার এখন অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ সম্পর্কে স্পষ্ট ধারণা আছে। এখন আমরা অংশীদারের প্রকারভেদ নিয়ে জানবো। অংশীদারের কিন্তু অনেকগুলো প্রকারভেদ রয়েছে, অনেক রকমের অংশীদার আছে। চলো আমরা দেখে নিই কয় প্রকারের এবং কি কি প্রকারের অংশীদার আমরা অংশীদারি ব্যবসায় দেখে থাকি। অংশীদারদেরকে আমরা আট ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে সাধারণ অংশীদার আছে, সীমিত অংশীদার আছে, কর্মী অংশীদার আছে, নিষ্ক্রিয় অংশীদার আছে, আপাত দৃষ্টিতে অংশীদার আছে, আচরণ অনুমিত অংশীদার আছে, নামমাত্র অংশীদার আছে, এবং প্রতিবন্ধ অংশীদার আছে। অনেক রকমের অংশীদার, এক একটা অংশীদারের এক এক রকমের বৈশিষ্ট্য, এক এক রকমের কার্যক্রম। চলো এখন আমরা অংশীদারের প্রকারভেদ নিয়ে আলোচনা করি এবং প্রত্যেক প্রকারের অংশীদার সম্পর্কে তথ্য জেনে নেই। আমরা আমাদের আলোচনা শুরু করব সাধারণ বা সক্রিয় অংশীদার দিয়ে। সাধারণ অংশীদার বলতে কি বোঝায়? আমার ধারণা সাধারণ অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা দেখার পর সাধারণ অংশীদারের সংজ্ঞা সম্পর্কে তোমাদের একটু ধারণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তবু চলো আমরা সাধারণ বা সক্রিয় অংশীদারের সংজ্ঞাটি দেখে নেই। যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে এবং সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশ নেয় তাকে সাধারণ বা সক্রিয় অংশীদার বলে। তোমরা চাইলে এখানে পাশাপাশি একটি তথ্য সংযোগ করতে পারো বা অ্যাড করতে পারো। সেই তথ্যটি হচ্ছে যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, অসীম দায় বহন করে এবং সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশ নেয় তাকে সাধারণ বা সক্রিয় অংশীদার বলে। কারণ আমরা জানি সকল সাধারণ অংশীদার অসীম দায় বহন করে এবং অসীম দায় সাধারণ অংশীদারদের একটি বৈশিষ্ট্য। তাই সংজ্ঞায় যদি আমরা অসীম দায়ের ব্যাপারটি লিখি খুব বেশি ক্ষতি হবে না, উল্টা আমাদের সংজ্ঞাটি আরও বেশি সমৃদ্ধ হবে। সুতরাং আমাদের মনে রাখতে হবে সাধারণ অংশীদার হচ্ছে সে ব্যক্তি যে মূলধন বিনিয়োগ করে, অসীম দায় বহন করে, মুনাফা ভোগ করে, ক্ষতি হলে ক্ষতি বহন করে এবং পাশাপাশি সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে অংশগ্রহণ করে। সাধারণ অংশীদারের পর এখন আমরা আলোচনা করব নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার নিয়ে। নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদারকে ইংরেজিতে ডরম্যান্ট পার্টনার বলা হয়। নিষ্ক্রিয় বা ঘুমন্ত নামটা শুনে তোমরা হয়তো একটু কনফিউজড যে ঘুমন্ত ব্যক্তি অংশীদার কিভাবে হয় বা নিষ্ক্রিয় ব্যক্তি অংশীদার কিভাবে হয়। চলো আমরা নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদারের সংজ্ঞাটি দেখে নিই, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব যে আসলে কোন ধরনের অংশীদারকে আমরা নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার বলি। যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না তাকে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার বলে। অর্থাৎ নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার অনেকটাই সাধারণ অংশীদারের মতো। সে মূলধন বিনিয়োগ করে, লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে, অসীম দায় বহন করে, কিন্তু একটা পার্থক্য হচ্ছে তার অধিকার থাকা সত্ত্বেও সে স্বেচ্ছায় পরিচালনায় অংশগ্রহণ করে না, অর্থাৎ সে এই ক্ষেত্রে নিষ্ক্রিয়, পরিচালনার ক্ষেত্রে সে নিষ্ক্রিয়, তাই তাকে আমরা নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার বলি। অর্থাৎ নিষ্ক্রিয় অংশীদার মূলধন বিনিয়োগ করে, অসীম দায় বহন করে, লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে, সবই করে
কিন্তু সে পরিচালনায় অংশগ্রহণ করে না, তাই তাকে আমরা নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার বলি। এরপর আলোচনা করব আমরা কর্মী অংশীদার নিয়ে। কর্মী অংশীদার বলতে খুব হার্ডওয়ার্কিং একজন অংশীদার হয়তো তোমরা বুঝতে পারছো, কিন্তু না, কর্মী অংশীদার সংজ্ঞাটি একটু আলাদা। কর্মী অংশীদার হচ্ছে যে অংশীদার ব্যবসায় কোনো মূলধন বিনিয়োগ করে না, কিন্তু তার নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে প্রতিষ্ঠানের প্রয়োজনে নিয়োজিত রাখে, তাকে আমরা কর্মী অংশীদার বলি। অর্থাৎ কর্মী অংশীদার মূলধন বিনিয়োগ করে না, সে অর্থ বিনিয়োগ করে না, সে তার শ্রম, তার দক্ষতা, তার পরিশ্রম ইত্যাদি বিনিয়োগ করে থাকে প্রতিষ্ঠানে, এবং সে প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে নিয়োজিত থাকে। অর্থাৎ আমরা বলতে পারি কর্মী অংশীদার মূলধন বিনিয়োগ না করলেও অসীম দায় বহন করে, লাভ ভোগ করে, ক্ষতি বহন করে এবং পরিচালনায় অবশ্যই অংশগ্রহণ করে, কারণ কর্মী অংশীদারের মূলধন হচ্ছে তার শ্রম, তার দক্ষতা, তার সময়, তার চেষ্টা ইত্যাদি। অর্থাৎ কর্মী অংশীদার যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না, কিন্তু তার শ্রম, দক্ষতা, সময় ইত্যাদি নিয়োজিত রাখে প্রতিষ্ঠানে। এরপর আমরা আলোচনা করব নামমাত্র অংশীদার। নামমাত্র শব্দটার সাথে আমরা পরিচিত, কিন্তু নামমাত্র অংশীদার বলতে কি বোঝায়? যে অংশীদার চুক্তি অনুযায়ী লাভের অংশ বা নির্দিষ্ট বেতন বা অর্থের বিনিময়ে তার নামের সুনাম বা গুডউইল অংশীদারি ব্যবসায়কে ব্যবহারের অনুমতি দেয়, তাকে আমরা নামমাত্র অংশীদার বলি। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এই ভদ্রলোক বা ভদ্রমহিলা কিন্তু অংশীদার না, কিন্তু সে লাভের অংশ বা বেতন বা সুদ কোনো একটি সুবিধা, অ্যাডভান্টেজ বা কমিশনের বিনিময়ে তার নাম বা তার সুনাম ব্যবহার করতে দেয়। যেমন ধরো তোমার কোনো একটা ফ্রেন্ড আছে যে অনেক বড় সেলিব্রিটি, যাকে অনেকেই চিনে। এখন তোমার ব্যবসায় তুমি তোমার বন্ধুর নাম ব্যবহার করছো যে না, এই নাম করা সেলিব্রিটি আমার এই ব্যবসায়ের অংশ বা এই ব্যবসায় সে মালিক। এর বিনিময়ে তুমি তোমার বন্ধুকে সাপোজ কোথাও ট্রিট দিচ্ছ বা বেতন দিচ্ছ বা তাকে লাভের অংশ দিচ্ছ। এই যে তুমি তার সুনাম ব্যবহার করছো, সে কিন্তু অংশীদার না, কিন্তু তবু যেহেতু সে কমিশন বা অর্থ বা ট্রিটের বিনিময়ে তোমাকে তার নাম ব্যবহার করতে দিচ্ছে, তাই তোমার বন্ধুকে আমরা নামমাত্র অংশীদার বলতে পারি। অর্থাৎ যে অংশীদার তার নাম বা সুনাম ব্যবহার করতে দেয় কোনো সুবিধার বিনিময়ে, তাকেই আমরা নামমাত্র অংশীদার বলি। আশা করি তোমরা নামমাত্র অংশীদার বুঝতে পেরেছ। এবার কথা বলবো আমরা আপাত দৃষ্টিতে অংশীদার নিয়ে। আপাত দৃষ্টিতে অংশীদার বলতে কি বোঝায়? যদি কোনো অংশীদার ব্যবসা হতে অবসর গ্রহণের পরও ব্যবসা হতে মূলধন উত্তোলন না করে সেই মূলধন ঋণ হিসেবে ব্যবসায় জমা রাখে, সেই ক্ষেত্রে সেই অংশীদারকে আমরা আপাত দৃষ্টিতে অংশীদার বলি। অর্থাৎ আপাত দৃষ্টিতে অংশীদার হচ্ছেন এমন একজন ব্যক্তি যে পূর্বে অংশীদার ছিল কিন্তু বর্তমানে নেই, বর্তমানে তিনি অবসর গ্রহণ করেছেন, কিন্তু অবসর গ্রহণের পর তার মূলধন প্রতিষ্ঠানে ঋণ হিসেবে রেখে দিয়েছেন। এই ধরনের অংশীদারকে আমরা আপাত দৃষ্টিতে অংশীদার বলবো। যদিও আমাদের মনে রাখতে হবে আপাত দৃষ্টিতে অংশীদার কিন্তু আসলে বর্তমানে অংশীদার না, সে পূর্বে অংশীদার ছিল, বর্তমানে সে শুধুমাত্র ঋণদাতা বা পাওনাদার যে প্রতিষ্ঠানে ঋণ দিয়েছে, এবং সে কোনো লাভ বা ক্ষতির অংশ হবে না, সে পরিচালনা অংশগ্রহণ করতে পারবে না, সে শুধু তার ঋণের বিনিময়ে সুদ পাবে। অর্থাৎ সে এখন অংশীদার নয়, একজন পাওনাদার। আশা করি তোমরা সবাই আপাত দৃষ্টিতে অংশীদারও বুঝতে পেরেছ। এবার চলে আসি সীমিত বা সীমাবদ্ধ অংশীদার। সীমিত অংশীদার সম্পর্কে তোমরা হয়তো জানো, সীমিত ব্যবসা সম্পর্কে যেহেতু তোমরা জানো, সীমিত অংশীদারি ব্যবসায় সম্পর্কে জানলেই সীমিত অংশীদার সম্পর্কে জানা যায়। তবু চলো আমরা সীমিত বা সীমাবদ্ধ অংশীদার সম্পর্কে জেনে নেই। চুক্তি অনুযায়ী বা আইনগত কারণে ব্যবসায়ের কোনো অংশীদারের দায় সীমাবদ্ধ হলে তাকে আমরা সীমিত বা সীমাবদ্ধ অংশীদার বলি। অর্থাৎ সীমিত অংশীদার হচ্ছে সে ব্যক্তি যার দায় সীমিত, সে কিন্তু মূলধন বিনিয়োগ করে, সে লাভ বহন করে, ক্ষতিও সে বহন করে, কিন্তু সে যে দায় বহন করে দায় থাকে সীমিত, এবং সে চাইলেও প্রতিষ্ঠানে পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে সীমিত অংশীদার সীমিত দায় বহন করে এবং সীমিত অংশীদার প্রতিষ্ঠানের পরিচালনায় অংশগ্রহণ করে না। এছাড়া সে মূলধন বিনিয়োগ করে, লাভ ভোগ করে, ক্ষতি বহন করে ইত্যাদি কার্যক্রম সে সাধারণ অন্যান্য অংশীদারের মতোই করে থাকে। এরপর আমরা আলোচনা করব আচরণে অনুমিত অংশীদার নিয়ে।
আচরণ অনুমিত অংশীদার বলতে আসলে কি বোঝায়? যদি কোনো ব্যক্তি ব্যবসায়ের অংশীদার না হয়েও কথাবার্তা ও আচরণের দ্বারা নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেয়, তবে তাকে আমরা আচরণ অনুমিত অংশীদার বলি। অর্থাৎ আচরণ অনুমিত অংশীদার সেও কিন্তু প্রতিষ্ঠানের কোনো অংশীদার নয়, সে অংশীদার না হয়েও তার কথাবার্তা আচার আচরণের দ্বারা সে নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেয়। অর্থাৎ সে অংশীদার হওয়ার মতো আচরণ করে যদিও সে অংশীদার নয়, সে মূলধন বিনিয়োগ করে না, পরিচালনা অংশগ্রহণ করে না, লাভও সে ভোগ করতে পারে না, ক্ষতিও সে বহন করে না। অর্থাৎ সে অংশীদার নয়, কিন্তু সে তার আচরণের মাধ্যমে বুঝাতে চায় যে সে অংশীদারি ব্যবসার অংশীদার, তাই তাকে আমরা আচরণ অনুমিত অংশীদার বলি। সর্বশেষ আমরা আলোচনা করব প্রতিবন্ধ অংশীদার নিয়ে। যদি ব্যবসায় বা ব্যবসায়ের অংশীদারগণ কোনো ব্যক্তিকে ব্যবসায়ের অংশীদার হিসেবে পরিচয় দেয় এবং সেই ব্যক্তি তা জেনেও মৌনতা অবলম্বন করে, তবে তাকে আমরা প্রতিবন্ধ অংশীদার বলতে পারি। অর্থাৎ আচরণ অনুমিত অংশীদারের উল্টা হচ্ছে প্রতিবন্ধ অংশীদার। আচরণ অনুমিত অংশীদারের ক্ষেত্রে একজন ব্যক্তি অংশীদার না হয়েও নিজের কথাবার্তা ও আচরণের দ্বারা নিজেকে অংশীদার হিসেবে প্রমাণ করতে চায়, কিন্তু প্রতিবন্ধ অংশীদারের ক্ষেত্রে ব্যবসায় প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের কোনো অংশীদার কোনো ব্যক্তিকে অংশীদার হিসেবে পরিচয় করিয়ে দেয় এবং সে তা জেনেও মৌনতা অবলম্বন করে বা চুপ থাকে। অর্থাৎ আজকে যদি তুমি তোমার কোনো বন্ধু অংশীদার না হওয়ার পরও তাকে তোমার প্রতিষ্ঠানের অংশীদার বলে পরিচয় দাও এবং সে জানার পরও চুপ করে থাকে, মৌনতা অবলম্বন করে, তাহলে তাকে আমরা প্রতিবন্ধ অংশীদার বলতে পারি। আচরণ অনুমিত অংশীদারের ক্ষেত্রে ব্যক্তি নিজেই কথাবার্তা আচরণের দ্বারা নিজেকে অংশীদার প্রমাণ করতে চায়, প্রতিবন্ধ অংশীদারের ক্ষেত্রে অন্যকে অংশীদার হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পরেও সেই ব্যক্তি চুপ থাকে। এবং এটাই হচ্ছে আচরণ অনুমিত অংশীদার এবং প্রতিবন্ধ অংশীদারের পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের এই ভিডিওতে আমরা খুব মজাদার দুটি টপিক নিয়ে আলোচনা করলাম। আমরা অংশীদারি ব্যবসার প্রকারভেদ সম্পর্কে জানলাম, আমরা অংশীদারের প্রকারভেদ সম্পর্কে জানলাম, এবং আমাদের মনে রাখতে হবে এই দুটি টপিকই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য। আশা করি এই দুটি টপিক নিয়ে তোমাদের এখন স্পষ্ট ধারণা আছে। তোমাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে আজকের এই ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।